আমি না শুধু আমাদের সিআইসি মেম্বার সাধন কুমার বর্মন আমাদের পৌর কর্মচারী বন্ধুরা সবাই মিলে আমরা এই অন্ত্যেষ্টিকরণে এসেছি এটা কোভিড মৃতদেহর অন্ত্যেষ্টিকরণ করোনা সংক্রমণের জেরে রায়গঞ্জ শহরে অব্যাহত মৃত্যু মিছিল আতঙ্কিত সাধারণ মানুষ তবে এই অতিমারী পরিস্থিতিতেও গভীর রাত পর্যন্ত পুরকর্মীদের পাশে দাঁড়িয়ে করোনা আক্রান্ত রোগীদের মৃতদেহের দাহ কার্যে অবিচল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস মানুষ যখন করোনা আক্রান্ত রোগীর ছোঁয়াচ বাঁচিয়ে চলছে তখন নিজের শারীরিক বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও শ্মশানে মৃতদের পরিবারকে সমবেদনা এবং সহযোগিতা করে চলেছেন সন্দীপবাবু তার এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছে সাধারণ মানুষ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বেড়েছে মৃত্যুর সংখ্যা আর তাতে রায়গঞ্জের বন্দর শ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে চলছে দাহ কাজ দৈনিক রাত ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত যেখানে কোভিডে মৃত শবদেহগুলি দাহ করা হয় সে কাজে নিযুক্ত পৌর কর্মচারীরা যাতে এই কাজে কোনোরকম ভয় না পেয়ে কাজ করতে পারেন অথবা সেখানে যাতে কোনোরূপ বিশৃঙ্খলা না হয় সে কারণে নিজে দাঁড়িয়ে থেকেই এই দাহ কাজ সম্পন্ন করাচ্ছেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস আর চেয়ারম্যানের এই উপস্থিতি তাদের মনের জোর বাড়িয়েছে বলে জানালেন শ্মশানের কর্মীরা পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবার কারণ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে কোভিড প্রোটোকল মেনেই দাহ কাজ করতে হয় এক্ষেত্রে পারলৌকিক কাজ বা কাজে গিয়ে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকে না প্রিয়জনদের কিন্তু সন্দীপবাবুর উপস্থিতিতে শ্মশান কর্মীরাই এই দায়িত্ব পালন করে চলেছেন পুরো চেয়ারম্যানের এই উদ্যোগে খুশি মৃতের আত্মীয় পরিজন থেকে শুরু করে শহরবাসী সকলেই দাদা আপনার নাম অরিন্দম পাঠক এখানে কি করেন আমি হচ্ছে ডেড বডি আমাদের সব ডেড বডি আসে আমরা এখান থেকে নামি আমরা সব দাহ করি ডেড বডি বলতে যে কোনো ডেড বডি না আমরা অলিফার করোনা আচ্ছা করোনা ডেড বডি আমরা পুরাই এটা কি শুধু রায়গঞ্জের না বাইরে উত্তর দিনাজপুর টোটাল উত্তর দিনাজপুরে আমরা ডেড বডি পুরাই এই ডেড বডি সংখ্যাটা কেমন হয় ডেড বডির সংখ্যা ঠান্ডার থেকে গরমে খুব বেশি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে তা গরমে অনেক বেশি ২০২০ থেকে ২০২১ পর্যন্ত মানে ২১ অনেক বেশি আপনার প্রথম থেকে আছেন প্রথম থেকে আমরা প্রথম যে ডেড বডি পুড়িয়েছিলেন তখন কেমন লাগছিল তখন তো রায়গঞ্জের চেয়ারম্যান সাহেব আর সাউদার সমস্ত কমিশনারগণ আর সবচেয়ে ভাইস চেয়ারম্যান সাহেব সবাই আমাদের খুব সাহস দিয়েছে সাহস দেওয়ার পর বলছে তোরা কর করে নিয়ে একদম ফুলফিল সাহস দিয়েছে তারপর আমরা ফিল্ডে নেমে গেছি আমরা চিন্তা করিনি কোনোদিন মানে বাড়ি যাবো কি না এরকম একটা ব্যাপার ছিল আমরা কাজ করে যাচ্ছি এখন খুব মানে কাজ করে যাচ্ছি ননস্টপ আমাদের কোনো এফেক্টেড নেই আমরা খুব মানে ওইভাবে কাজ করে যাচ্ছি কোনো এফেক্টেড নেই বা আমাদের কোনো পজিটিভ নট ফর পজিটিভ আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি ননস্টপ এত রাত্রে আপনি এখানে কেন আমি না শুধু আমাদের সিআইসি মেম্বার সাধন কুমার বর্মন আমাদের পৌর কর্মচারী বন্ধুরা সবাই মিলে আমরা এই অন্ত্যেষ্টিকরণে এসেছি এটা কোভিড মৃতদেহর অন্ত্যেষ্টিকরণ যারা কোভিড রুগীরা আমাদের ছেড়ে চলে গেলেন তাদের পরিবারের পাশে একটু সমবেদনা জানিয়ে থাকা এবং মানবিকতাকে হাতিয়ার করে সুষ্ঠুভাবে এই অন্ত্যেষ্টিক্রিয়ার সম্পন্ন করবার যে ব্যবস্থাপনা রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জ পৌরসভার মাননীয় উপপৌরপতি সহ আমাদের কাউন্সিলর বন্ধুরা যে আমরা একত্রিত একটি পরিবারের মতন আমরা কাজ করে চলেছি অবিরাম তারই এটা ফিনিশিং টাচ বলে আমি মনে করি আমরা একটা কাউন্সিলরদের পরিবার রায়গঞ্জ পৌরসভা পরিবার এখানে শুধু আমি নই সাধু নয় আমার পৌর কর্মচারী এই শ্মশানের বন্দর পৌর শ্মশানের কর্মচারী বন্ধুরা নয় সার্বিকভাবে আমাদের সকল স্তরের কাউন্সিলর বন্ধুরা ভাইস চেয়ারম্যান সহ আমরা সমস্ত কাউন্সিলর বন্ধুরা আমরা একত্রিত হয়ে পৌরসভা একটা পরিবার রায়গঞ্জ পৌরসভা পরিবার এই বৃহত্তর পরিবারকে সঙ্গে নিয়ে আমরা রায়গঞ্জবাসীর স্বার্থে আমরা জেলাবাসীর স্বার্থে আমরা কাজ করে চলেছি অবিরাম আপনারা জানবেন যে কোভিড আক্রান্ত মানুষকে অ্যাম্বুলেন্সে করে আমাদের একটা অ্যাম্বুলেন্স রাখা আছে সেই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া কিংবা তাকে নিয়ে আমাদের
মিকি মেঘা নার্সিং হোমে পৌঁছে দেওয়া বা অন্য কোনো নার্সিং হোমে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কাজ করি। আবার তারা সুস্থ হয়ে গেলে তাদেরকে বাড়ি ফেরত হাসি মুখে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে থাকি। দুর্ভাগ্যজনক হলে আমাদের এই মৃত্যুঞ্জয়ের সামনে আসতে হয়। আজকে দুর্ভাগ্যের শিকার হয়েছে কয়েকটি পরিবার, তাই তাদের পাশে থাকা, সেই অন্ত্যেষ্টিকরণে সুন্দরভাবে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাদেরকে ইহলোক থেকে পরলোকে পাঠাবার এই ব্যবস্থাকে আমরা সুন্দর থেকে সুন্দরতর করতে চাই বলে এই রাতের অন্ধকারে আমরা এসে দাঁড়িয়েছি। রায়গঞ্জ থেকে দেবব্রত দাসের রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।